উপর থেকে ফেলা হচ্ছে বস্তা বস্তা কাপড়, নিচে পড়ে তা স্তূপে পরিণত হচ্ছে। তবে তা সবই পোড়া কাপড়, কদিন আগেও যা ছিল দামি। বঙ্গবাজারের ভয়াবহ আগুন যা মূল্যহীন করে দিয়েছে। মূলত অ্যানেক্সকো মার্কেট দ্রুত চালু করতে ভিতরের সব পোড়া বর্জ্য এভাবে পরিষ্কার করা হচ্ছে। পাশে মূল বঙ্গবাজারের ভেতরেও চলছে পোড়া বর্জ্য সরানোর কাজ। মূলত শনিবার সকাল থেকে ভারী বস্তুগুলো ঝালাই মেশিন দিয়ে কেটে ট্রাক ভর্তি করে সরানো হচ্ছিল। অর্ধশত শ্রমিককে সকাল থেকে এই কাজে ব্যস্ত দেখা গেছে। পাঁচ দিন পরও পোড়া কাপড় থেকে ধোয়া বের হতেও দেখা যায় এদিন। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, শনিবারের মধ্যে এখানকার সকল পোড়া বর্জ্য সরিয়ে অস্থায়ীভাবে দোকানগুলো খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনও করতে পারেনি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম শ্রমিক নিয়োগ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে এই পোড়া বর্জ্য সরাতে হিমশিম খেতে হচ্ছে যথাযথ কর্তৃপক্ষকে। তাদের দাবি, যদি দুই তিন দিনের মধ্যে এখানে অস্থায়ীভাবে দোকানগুলো চালু করে দেয়া যায় তাহলে অন্তত ঈদের আগে কিছুটা হলেও তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এই একজন একজন করে একটা করে আনতে কয়দিন লাগবো মনে করেন? ঈদের পর দেওয়া লাভটা কি? এমনি তো লস আমাদের, কোটি কোটি টাকা লস। আমার মনে হইতেছে 25 রোজা পার করে দিব। এরা যেভাবে নিতেছে, এই এখানে দরকার ছিল অন্তত 200 শ্রমিক। অনেক নেতা কর্মী আশ্বাস দিয়ে গেছে যে জীবাবক সম্ভব আমরা তাড়াতাড়ি এগুলা সরাইব, কিন্তু কই ভাই, এগুলো আরও 5 দিনে হবে না। এগুলা দরকার বোলডোজার দিয়া। এখানে ট্রাক দেখেন, 2টা ট্রাক এখানে মানুষের হাতে কাজ করতে আছে। এগুলা কি সম্ভব এভাবে এখানে দৌড়া উঠতে আছে? এগুলা মেশিন বোলডোজার দিয়ে এগুলা তাড়াতাড়ি সম্ভব? আর এগুলা করার পর আমরা আবার পরিষ্কার করে দিতে, তাহলে আমরা যেভাবে এখন দেখতে আছি যে রমজানে শেষ হয়ে যাবো আমাদের, ওই আমাদের আহাকার আমাদের আহাকারে থাকে যাবো। তবে এদিন দুপুরে বঙ্গবাজার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে দাবি করেন, যারা কাজের গতি নিয়ে প্রশ্ন করেন তারা আসল ব্যবসায়ী নয়। সব পোড়া বর্জ্য সরানো হলে অস্থায়ী দোকান চালু হবে জানিয়ে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, রোববার দুপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ জমা দেওয়া হবে। পাশাপাশি IFIC ব্যাংকে একটি হিসাব নম্বর খোলা হয়েছে জানিয়ে সেখানে দেশবাসীকে সহায়তা করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। দেশের বহু মানুষ এখন এখানে সহযোগিতার হাত বাড়াবার জন্য ওনার আগ্রহ প্রকাশ করেছেন, সেই কারণে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি গত পরশু দিন। যারা ভাড়াটিয়া প্রথম প্রায়োরিটি তাদের, হ্যাঁ, ওই মালিক এখানে কিছুই পাবেন না। ব্যবসায়ী আমার ব্যবসায়ী যারা, তারা ব্যবসায়ী যাদের ক্ষতি হয়েছে তারা এখানে ক্ষতিপূরণ পাবে। 2961টা দোকান আছে, তাদের কর্মচারী এবং মালিক যাদের ক্ষতি হয়েছে, আমরা এই ক্ষতিটার জন্য আমরা ক্ষতি যারা যারা ক্ষতি হয়েছে সঠিকভাবে আমরা একটা তালিকা করা হয়েছে। এই তালিকা আমরা রবিবার দিন 3টা বাজে মেয়র সাহেবের কাছে আমরা জমা দিব। আমরা চাইছি স্বচ্ছভাবে আমাদের মধ্যে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা আসে আমরা স্বচ্ছ বণ্টন হবে মেয়র সাহেবের মাধ্যমে, এটা আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার না। এদিন বঙ্গবাজারের বিপরীত পাশের বঙ্গ ইসলামিয়া মার্কেটে অর্ধপোড়া দোকানগুলো মেরামত করতে দেখা যায়। পাশাপাশি মূল মার্কেটের বাইরে উড়াল সেতুর নিচে ফুটপাতের দোকানদারদের এদিন দোকান খুলতেও দেখা গেছে। মাহমুদ রাকিব, এখন ঢাকা।